আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিন্ডা ফ্রম মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে তোমরা ফলস আইল্যাশ পড়তে পারো। ফেক আইল্যাশ বা ফলস আইল্যাশ অনেকেই তোমরা পড়তে চাও, আর ফলস আইল্যাশ একটা মেকআপ লুককে কমপ্লিট করে দেয়, অনেকটাই গর্জিয়াস করে দেয়। বাট বিগিনার্স থেকে নিয়ে যারা অনেক দিন ধরে মেকআপ করে তাদের মধ্যেও অনেকে আছে যারা ফলস আইল্যাশ ঠিক মতো পড়তে পারে না, বা পড়তে গিয়ে দেখা যায় অনেক সময় লেগে যায়, মেসি হয়ে যায়। তাই আজ তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করে ফলস আইল্যাশ পড়তে পারো। ফলস ল্যাশ পড়ার টেকনিকটা যদি তোমরা জেনে যাও তাহলে কিন্তু অল্প বা হালকা মেকআপেও একটা লুককে অনেক বেশি গর্জিয়াস করা যায় জাস্ট উইথ আইল্যাশেস। আমার নিজের কিন্তু ফলস আইল্যাশ পড়তে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ভেবেছি যে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো চলো তবে কথা না বাড়িয়ে চলে যাই এবং শিখে নেই কিভাবে তোমরা ফলস আইল্যাশ পড়তে পারো। ফলস ল্যাশেস কিন্তু অনেক রকমই কিনতে পাওয়া যায়, যেরকম 4 পেয়ার, 5 পেয়ার, 6 পেয়ার এরকম কিছু সেট পাওয়া যায়। আবার দেখা যায় যে অনেক রকম বড় সেট পাওয়া যায়, এগুলো সাধারণত চাইনিজ ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের আর কি। সো তোমরা এগুলোও অ্যাপ্লাই করতে পারো, এগুলো বেশ ভালো বিগিনার্সদের জন্য। যারা প্র্যাকটিস করছো বা মাত্র শিখছো তারা একেবারে প্রথমেই দামি ব্র্যান্ডের ল্যাশ না যে মডারেটলি দামি এরকম ল্যাশ কিনে ট্রাই করতে পারো। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ল্যাশ গ্লু। আমার অনেক পছন্দের এবং একটা অ্যাফোর্ডেবল ল্যাশ গ্লুর ব্র্যান্ড হচ্ছে বার্থডে ল্যাশ। এটা সাধারণত আমি ফেসবুকে আপটার্ন গার্ল পেজ থেকে নিয়ে থাকি, তবে এটা নর্মালি যেসব কসমেটিক শপগুলো থাকে তোমরা সব জায়গায় এটা কিনতে হবে। এটা বেশ আগের, অনেক পুরাতন একটা ব্র্যান্ড, সো বেশ কমের মধ্যে খুব ভালো এটা। ফলস ল্যাশ আমি যখনই পরি না কেন আমি অলওয়েজ আইলাইনার অ্যাপ্লাই করে নিই, উইং লাইনার না করলেও চিকন করে হলেও আইলাইনার অ্যাপ্লাই করে নিই। এতে করে যেটা হবে যে আমাদের ফলস ল্যাশ আর ন্যাচারাল ল্যাশের মাঝে যে গ্যাপটা থাকে সেটা ঢেকে যায় এবং ল্যাশটাকে দেখতে আরও ঘন এবং ন্যাচারাল মনে হয়। এখন আমি খুব হালকা করে হলেও একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিব, যাতে করে আমার ন্যাচারাল ল্যাশের যে কালারটা থাকে সেটা ফলস ল্যাশের ডার্ক ব্ল্যাক কালারের সাথে ম্যাচ হয়ে যায় এবং খুব সুন্দর মতো একসাথে মিশে যায়। ফলস ল্যাশ যখন অ্যাপ্লাই করবে তখন খুব বেশি ভলিউমাইজিং বা খুব বেশি হেভি মাস্কারা না অ্যাপ্লাই করলেও হবে, জাস্ট 1 কোট বা 2 কোট তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাস্কারা ইউজ করার ফলে আমাদের ন্যাচারাল ল্যাশটাও কিন্তু কার্ল হয়ে যাবে এবং আমাদের যে ফলস ল্যাশ অ্যাপ্লাই করব সেটার সাথে মিশে যাবে। W7 এর ফরএভার ল্যাশেস মাস্কারাটা কিন্তু বেশ ভালো, বাট আমি খুব লাইটলি অ্যাপ্লাই করছি যেন আমাদের ল্যাশেসটা খুব হেভি না হয়ে যায় ফলস ল্যাশ অ্যাপ্লাই করার আগেই। এখন আমরা আমাদের পছন্দ মতো ফলস ল্যাশ ল্যাশের বক্স থেকে সাইড থেকে পিক করে আস্তে করে খুলে নিব। অনেক সময় দেখা যায় ফলস ল্যাশের এই দুই পাশের কিছু খালি জায়গা থাকে, আবার অনেকের চোখের শেপ ছোট থাকে। সো তোমরা তোমাদের চোখের সাইজ অনুযায়ী সাইডগুলোকে কেচি দিয়ে হালকা করে কেটে নিতে পারো, বাট এই ল্যাশেজের সাইডে কোনো রকম এক্সট্রা বাড়তি পোর্শন নেই, তাই আমার এটার কাটার প্রয়োজন নেই। আমি ডিরেক্টলি এটাকে গ্লু দিয়ে অ্যাপ্লাই করে নিব। আইল্যাশে গ্লু অ্যাপ্লাই করার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অনেক বেশি গ্লু অ্যাপ্লাই করবে না, সামান্য একটু গ্লু নিয়ে সম্পূর্ণ ল্যাশে খুব ভালো মতো স্প্রেড করে দিবে। কর্নার থেকে স্টার্ট করবে, দুই কর্নারে বিশেষ করে গ্লু অ্যাপ্লাই করা জরুরি, তারপর সেই গ্লুটাকে নিয়ে খুব অল্প করে সম্পূর্ণ ল্যাশে স্প্রেড করে দিবে। বেশি গ্লু অ্যাপ্লাই করে ফেললে কিন্তু সেটা শুকাতে অনেক সময় নিবে, আর তখন উল্টো সেটা স্লিপ করে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এই গ্লুটাকে দেখো কিভাবে স্প্রেড করেছি, এটাকে আমি 30 সেকেন্ডের মতো শুকানোর জন্য রেখে দিব, তারপর আমি আমার চোখে অ্যাপ্লাই করব। অ্যাটলিস্ট 30-40 সেকেন্ড পরে গ্লুটা স্টিকি এবং ট্যাকি হয়ে যাবে, তারপরে তুমি ডিরেক্টলি তোমার চোখে অ্যাপ্লাই করবে এবং দেখবে খুব ইজিলি বসে যাচ্ছে। যদি সঙ্গে সঙ্গে গ্লু দেওয়ার পরে তুমি চোখে দিয়ে দাও গ্লুটা কিন্তু স্টিকি হবে না এবং সেজন্য এটা কিন্তু লেগে থাকবে না, খুব সহজে স্লিপ করে এটা পড়ে যাবে এবং তোমার সম্পূর্ণ আই মেকআপটাই মেসি হয়ে যাবে। তাই কিছুক্ষণ ওয়েট করার পরে আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লুটা যখন অলমোস্ট ড্রাই তখন আমি ল্যাশটাকে ধরে এভাবে বেন্ড করে নিচ্ছি যেন এটা খুব সুন্দর মতো আমার চোখে কার্ভ ওয়াইজ বসে যায়। আজ আমি যে ফলস ল্যাশগুলো দেখিয়েছি এগুলো সবগুলো তোমরা কসমেটিক বা ফেসবুক পেজে পেয়ে যাবে, আমি তাদের পেজ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি ল্যাশটাকে ধরে, অনেকে ফলস ল্যাশ টুইজার দিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করে, বাট পার্সোনালি আমি আমার হাত দিয়ে অ্যাপ্লাই করতে বেশি ইজি ফিল করি।
সো আমি ল্যাশটাকে মাঝে থেকে ধরে নিচ্ছি এবং খুব কাছে একটা আয়না নিয়ে এসে আমি যতটুকু সম্ভব আমার ল্যাশ লাইনের কাছাকাছি, বাট মনে রাখবে পাপড়িতে না, পাপড়ির উপরে যেখানে আমরা আইলাইনার অ্যাপ্লাই করেছি ঠিক সেই জায়গাটাতে আমি ল্যাশটাকে বসিয়ে দিচ্ছি। ফ্রন্ট পার্টটাকে আমি আগে বসিয়ে নিই এবং তারপর আমি ঘুরিয়ে খুব সুন্দর মতো সেন্টার পার্ট এবং আউটার পার্টটাকেও প্লেস করে দিচ্ছি জায়গা মতো। আইলাইনার অ্যাপ্লাই করে নিলে যেটা হয় সেটা হচ্ছে একটা গাইডলাইনের মতো আমি পেয়ে যাই এবং আমার জন্য ফলস ল্যাশ অ্যাপ্লাই করাটা অনেক ইজি হয়। গ্লুটা সম্পূর্ণ ড্রাই হওয়ার আগ পর্যন্ত তোমরা চাইলে একটু ডানে বামে করে অ্যাডজাস্ট করে নিতে পারো, যেখানে অ্যাকিউরেটলি তোমার মনে হবে যে ফলস ল্যাশটা লাগালে পারফেক্ট মনে হয়। এবং এই পর্যায়ে গ্লুটা সম্পূর্ণ শুকানোর আগে তুমি আয়নায় তাকিয়ে দেখতে পারো যে এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। আর এত বড় ল্যাশগুলো কখনোই তুমি একেবারে শুরুর দিক থেকে শুরু করবে না, তখন কিন্তু চোখে ইচিং হয় আর দেখতেও আনন্যাচারাল মনে হয়। সো যেহেতু একটা খুব ড্রামাটিক ল্যাশ, এটা কিন্তু আমার আই মেকআপ ছাড়া দেখতে একটু ফানি লাগবে, বাট তোমাদেরকে যেহেতু আমি বোঝানোর জন্য দেখাচ্ছি তাই আমি ড্রামাটিক ল্যাশটাই পরে তোমাদেরকে দেখালাম। এখন একইভাবে আমি এই চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতের খুব কাছে একটা আয়না রেখে যেটা করব সেটা হচ্ছে নিচের দিকে তাকিয়ে আমি ল্যাশটাকে বসিয়ে নিচ্ছি। যখন ল্যাশটা কমপ্লিটলি শুকিয়ে যাবে তখন এই গ্লু যে সাদা পার্টটা সেটা একবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যদি কারো চোখ সেন্সিটিভ হয় বা তোমরা যদি একটু এক্সপেন্সিভ গ্লু কিনতে চাও তখন তোমরা ডুও অথবা হাউস অফ ল্যাশেস এই ধরনের ব্র্যান্ডের গ্লু কিনে নিতে পারো।